প্রশ্ন হচ্ছে নবী সাল্লাহামকে হাজির নাজির বলা যাবে কি রসুল্লাহ সাল্লাহ তিনি অবশ্যই তার কবরে আছেন এটি কোনো সন্দেহ নেই তার কবরে তার একটা জীবন আছে যে জীবনটা আখেরাতের জীবন সেই জীবনটার সাথে দুনিয়ার জীবনের কোনো সম্পর্ক নেই দ্বিতীয় জিনিস তিন নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লা আলাইসালাম তিনি আমাদের সালাম তার কাছে পৌঁছানো তিনি সালামের জবাব দেন এটা হাদিসে আসছে এই তিনটি জিনিস আমাদের মেনে নিতেই হবে এই তিনটি জিনিসের বাইরে আর যা যা বলা হয় সবই মিথ্যাচার কেউ কেউ বলবে রসুল কাউকে রুটির ব্যবস্থা করে দেন কেউ কেউ বললে রসুল কাউকে হাত তুলে দেন মুসাফা করেন কেউ কেউ বলে যে রসুল তার রসুলের কাছে তার আমল নামা পেশ করা হয় কেউ কেউ বলে তার স্বপ্নে দেখিয়েছেন এগুলি সবই হচ্ছে মিথ্যাচার রসুল কাউকে স্বপ্নে দেখেন তার শরীয় দিয়ে দিয়েছেন এর জন্য যথেষ্ট শরীয় যদি স্বপ্নে কেউ কেউ দেখে সেটা আল্লাহর পক্ষে যদি দেখানো হয় সেটা তার জন্য দলিল হতে পারে সরিয়া বিরোধী না হলে সরিয়া বিরোধী হলে কোনো দিন দলিল নয় এটা আল্লাহ আল্লাহ রসুল দেখান আল্লাহ 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 রসুল দেখাইতে পারেন না আল্লাহর পক্ষতে সেটা আসে নেই সেটা মনে রাখতে হবে আচ্ছা এটা হচ্ছে হলো হাজির হাজির কে হয় যে জীবিত যে যদি মনে করে যে কেউ দুনিয়ার জীবনে মতো জীবিত সেটা মৃত্যু মৃত্যু এবং সে মনে হয় যদি মনে করে যে সে এইভাবে দেওয়া হয়তো মিথ্যা কথা বলছে এই জন্য রসুল্লা সাল্লাকে যেখানে সেখানে হাজির এটা বলাটা বা হাজির বলাটা সেটা জায়েজ নেই এবং এটা বড় গুনার কাজ আর দ্বিতীয় শব্দ হচ্ছে নাজির রসুল্লাহ সাল্লাহামকে নাজির অর্থ সবকিছু দেখে যিনি আল্লাহ তালা তিনি আরসের উপর থেকে সবকিছু দেখেন তিনি ব্যতীত সবকিছু দেখেন এমন কেউ নাই যে ব্যক্তি বলে যে রসুল নাজির সবকিছু দেখছে সে শিরিক করতে আল্লাহর সাথে শিরিক করতেছে খেয়াল করেন আমরা প্রথমটাকে শিরিক বলি নাই প্রথমটাকে বলছি গুনার কাজ তো মিথ্যা কথা দ্বিতীয়টা হচ্ছে শিরিক কেন সে মনে করছে রসুল দেখতেছেন সেটা সেটা কিন্তু একটা শিরিকের কারণ এই দেখার সিফারটা আল্লাহ আল্লাহ সব কিছু দেখেন হ্যাঁ সুতরাং প্রথমটা যদি কোনো কেউ মনে করে যে আমরা যে এখানে মিলাদ পড়তেছি বা আলোচনা করতেছি এখানে রসুল সেখানে দেখতেছেন বা সেখানেও তিনি ওখান থেকে উপস্থিত হচ্ছেন বা দেখার তো সেটাও শিরিক হবে কিন্তু উপস্থিত হওয়ার বিষয়টা এটা যে হিন্দু হিন্দুয়ানি বা বিভিন্ন ধর্মের বিকৃত এগুলি মুসলিমরা বিশ্বাস করে না মৃত্যুর পরে কেউ কোথাও উপস্থিত হতে পারে না মৃত্যুর পরে আল্লাহ তালা যাকে যেখানে নেন সেখানে তিনি সেখানে যেতে পারেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি মেয়েরাজ রাত্রিতে তিনি তার জন্য আল্লাহ তালা বিভিন্ন নবীকে একত্রিত করেছেন বিভিন্ন জায়গাতে তিনি আল্লাহ একত্র করে দিয়েছেন নিজেরা কোথাও যেতে পারেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম কোথাও হাজির হন না এটা মিথ্যা কথা রসুল্লাহ সাল্লাম সব কিছু না এটাও মিথ্যা কথা এটা বলে শিখ হবে কারণ সব কিছু নাচর হচ্ছেন আল্লাহ তাল্লাহ তিনি সব কিছু দেখেন তিনি উপর থেকে সব কিছু দেখেন তিনিও সৃষ্টির ভিতরে প্রবেশ করেন না সৃষ্টির ভিতরে তিনি সত্তাগত প্রবেশ করেছে এটা কেউ বলে না এটা যদি বলে এটা হলুলি এবং এটা জাহামি এবং এটা যারা শিরকি আঁকি দেওয়া বিশ্বাসী তাদের কাজ বেশিরভাগই তারা হচ্ছে নিকৃষ্ট অমুসেক নিকৃষ্ট অমুশ্রেক এই যে তুই বিশ্বাস যারা থাকবে তাদের পিছনে সলাতাদাই করা যাবে না এদের তাদেরকে প্রথমে বুঝাতে হবে তাদের উদ্দেশ্যটা কেন কি জানতে হবে তাদের পিছনে কোনো সলাহাদাই করা যাবে না এবং তাদের পরিবারে থাকলে তাদের সমাজে থাকলে তাদের সমস্যা হয় তাদেরকে বুঝাতে হবে জিনিসটা এজন্য পরিবার এবং সমাজের মধ্যে এই সমস্ত লোককে প্রশ্রয় দেওয়া যাবে না